স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসে যখনই তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এবং ব্যাকেটে স্কলারশিপ এমন নট ডিসবার্স ইয়ে দেখাচ্ছে, তখনই কিন্তু তোমরা বুঝিয়ে নেবেই যে তোমাদের নিশ্চয়ই ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেলেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে এবং তোমাদের নেক্সট স্ট্যাটাস কিন্তু এরকম একটা পরিবর্তন চলে আসবে যে অ্যাপ্লিকেশন স্যাংশন এবং প্যাকেটে লেখা থাকবে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছো যে তোমাদের এটুকুই কিন্তু অপেক্ষা রয়েছে তোমাদের যাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়ে রয়েছে, এবং তোমরা অনেকেই চিন্তা করছো যে তোমাদের এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তোমাদের আবারও রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে কি না বা তোমাদের এই টাকা পাওয়ার কোনো ক্ষেত্রে সমস্যা হবে কি না। তো আজকের ভিডিওতে জানাবো, এর পাশাপাশি তোমাদের যেটা জানাবো যে বন্ধুরা তোমাদের অনেক ভিডিওতে তোমরা অনেক ধরনের কমেন্ট করে আসছো এবং অনেক কোশ্চেন তোমাদের কাছে রয়েছে, তো তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আমাদের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই প্রথমেই তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের ইতিমধ্যে কিন্তু তোমরা অনেকেই একটি কমেন্ট করে চলে আসছো যে তোমাদের ইতিমধ্যে তোমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কবে নাগাদ, অর্থাৎ তোমাদের এই স্কলারশিপের লাস্ট ডেট শেষ হয়ে গেলে কিন্তু তোমাদের বিকাশ ভবনের থেকে টাকা দেওয়ার এবং ফান্ড তোমাদের অ্যাভেলেবেল শুরু হয়ে যাবে এবং প্রত্যেকের কিন্তু ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো বন্ধুরা জানাবো যে তোমাদের ইতিমধ্যে কিন্তু লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়নি, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ শিডিউল ফর অনলাইন অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন টাইপ এবং ওপেনিং ডেট এবং ক্লোজ ডেট। তো ওপেনিং ডেটগুলি কিন্তু তোমাদের দেওয়া রয়েছে যে সমস্ত ফ্রেশ রিনিউয়াল কে3 স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য, তো এখানে কিন্তু তোমাদের ডেটগুলো দেওয়া রয়েছে কিন্তু ক্লোজিং ডেট কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি বন্ধুরা। তো সুতরাং বুঝতে পারছো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা এই স্কলারশিপের লাস্ট ডেট কবে, তো এই স্কলারশিপ কিন্তু এখনও পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়নি, তো এই নিয়ে কিন্তু তোমরা আপডেটে জানতে চাইছিলে। তো তোমাদের জানাবো যে তোমরা যারা এখনও আবেদন করতে চাও বা এখনও রিনিউয়াল করতে পারোনি, অবশ্যই তোমরা রিনিউয়াল করতে পারবে, এখনও পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের আবেদন ফ্রেশ এবং রিনিউয়াল দুটোই চলছে। তো প্রথমেই জানাবো যে SVMCM স্কলারশিপের হেল্পলাইন নম্বর কিন্তু রয়েছে, তোমাদের যে কোনো সমস্যা হয়ে থাকলে রিজেক্ট বা যে কোনো সমস্যা বা তোমাদের যদি তোমরা যদি জানতে চাও যে তোমরা কবে নাগাদ টাকা পেতে পারো, সেই সমস্ত কিছু কোয়ারি কিন্তু তোমরা এই হেল্পলাইন নম্বরে করতে পারো। অন স্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা হেল্পলাইনে যোগাযোগ করতে পারো বা তোমরা কিন্তু সরাসরি কল করে কিন্তু তোমাদের আইডিটা পাশ সঙ্গে নিয়ে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু তোমরা তোমাদের জেনে নিতে পারো। তো প্রথমেই কিন্তু কোনো সমস্যা, যে কোনো সমস্যা হলেই কিন্তু তোমরা এই SVMCM স্কলারশিপের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো। তো প্রথম প্রশ্ন তোমাদের নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে প্রশ্ন, আমি কি ওএসএস স্কলারশিপে এবং স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপে একসাথে আবেদন করতে পারি? এর উত্তর হবে বন্ধুরা, না, একসাথে দুটি স্কলারশিপে আবেদন করতে পারবে না। তো বন্ধুরা বুঝতে পারছো তোমরা অনেকেই এই কমেন্টটা করছে, তো তোমাদের উত্তর হচ্ছে কিন্তু না, তোমরা একসাথে কিন্তু দুটি স্কলারশিপ করতে পারবে না। প্রশ্ন নাম্বার দুই, তোমাদের কাছে একটি প্রশ্ন অনেকেই করছিলে যে দাদা আমাদের ব্যাংকের IFSC কোড পরিবর্তন করা হয়েছে, তাই আমি কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বা বৃত্তি পুনর্নবীকরণ করতে পারি, অর্থাৎ তুমি কি চেঞ্জ করতে পারবে? তো অবশ্যই উত্তর হবে হ্যাঁ, তোমরা যখন তোমাদের রিনিউয়াল করতে যাবে বা তোমরা যদি তোমাদের অ্যাপ্লিকেশনটি আনলক করে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু আনলক করে তোমাদের যে IFSC কোডের ব্যাংক ডিটেলস রয়েছে সেখানে কিন্তু আই হ্যাভ চেঞ্জ অপশন দেওয়া থাকবে, তো সেখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের যে IFSC কোড রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে। এরপরেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার দিকে আমরা চোখ রাখবো, তো তোমরা অন স্ক্রিনে তোমরা দেখতে পারছো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তোমরা অনেকেই এই কোশ্চেনটা কিন্তু আমাকে দীর্ঘদিন ধরে করে আসছো অনেক ভিডিওতে। তো তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছো প্রশ্ন যে আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসে বহুদিন ধরে স্বামী অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI বা অনেকের DI দেখাচ্ছে, তো আমরা কি এই স্কলারশিপ স্কলারশিপ অ্যাপ্রুভ হবে না? তো বন্ধুরা জানিয়ে দেবো যে এই সমস্যাটার মধ্যে কিন্তু যারা রয়েছ, তো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা করেছো, তো তোমাদের কিন্তু ইতিমধ্যে এই সমস্যা শুরু হয়ে গেছে। তো তোমরা উত্তরে কিন্তু বলে দেওয়া রয়েছে যে এই সমস্যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে যারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন আবেদন করেছো এবং রিনিউয়াল কলেজ থেকে অ্যাপ্রুভ করে পাঠিয়ে দেওয়ার মাসখানেক কেটে যাওয়ার পরে কিন্তু তাদের স্ট্যাটাসই চেঞ্জ হয়নি। তো এরকম সমস্যায় তোমরা যারা
রয়েছে, তো তোমাদের সুখবর ইতিমধ্যেই রিনুয়ালদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করা শুরু হয়ে গেছে এবং বহু ছাত্রছাত্রী স্ট্যাটাসে ইতিমধ্যেই কিন্তু চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হয়েছে। তো এই মুহূর্তে স্ট্যাটাস চেক করে নিও এবং তোমাদের স্ট্যাটাসগুলি চেঞ্জ না হয়ে থাকলে কিন্তু তোমরা আর একটু অপেক্ষা করো, তো অবশ্যই তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI বা DI থেকে তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। তো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের কাছে, তো প্রশ্ন নাম্বার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এবং স্কলারশিপ এমন নট ডিসবার্স ইয়েট দেখাচ্ছে বহুদিন ধরে, আমার স্ট্যাটাস কবে চেঞ্জ হবে? এবং বলে রাখি বন্ধুরা, এটাই কিন্তু তোমাদের শেষ স্ট্যাটাস এবং শেষ স্ট্যাটাসের এই স্ট্যাটাসটা দেখালে কিন্তু তোমরা 100% শিওর হবে যে তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পাওয়ার জন্য সিলেক্ট হয়ে গেছো। অর্থাৎ এই স্কলারশিপ যখনই তোমাদের অ্যাপ্রুভ দেখাবে, স্কলারশিপ এমন নট ডিসবার্স ইয়েট দেখাবে, তখনই ভেবে নেবে যে তোমরা এই স্কলারশিপের জন্য এলিজিবেলি হয়ে গেছো এবং তোমাদের প্রমাণিত হয়ে গেছো, তো তোমাদের টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে। তো এই এটা দেখাচ্ছে এরপরে কিন্তু আরেকটা স্ট্যাটাস তোমাদের চেঞ্জ হবে, এখানে কিন্তু পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্যাংশন লেখা থাকবে এবং স্কলারশিপ এমন ডিসবার্স লেখা থাকবে। তো এর উত্তরটা তোমাদের বলে দিচ্ছি যে এর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের স্ট্যাটাস যদি এরকম দেখায় তার মানে তোমাকে টাকা দেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে এবং তোমার জেলার টাকার লট এলেই তোমার স্ট্যাটাস চেঞ্জ হবে এবং তারপরেই তুমি কিন্তু টাকা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি অনেকেই করতে পারো যে আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে আমি কী করবো? তো এর উত্তর হবে যে তোমরা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিয়েছে তোমার, এর অর্থ তোমার কোনো রকম ডকুমেন্টসে বা কোথাও সমস্যা রয়েছে। তো ঘাবড়াবার কিছু নেই, তুমি বিকাশ ভবনের নাম্বারে তোমরা কল করতে পারো বা সেখান থেকে তোমাদের কিন্তু নাম্বার চাইবে, আইডি নম্বর, তো অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে এবং সেখান থেকে বলে দেবে তোমাদের কী প্রবলেম হয়েছে এবং সেটা সমস্যা থেকে কিন্তু বলে দেবে এবং তোমরা চাইলে তোমরা বিকাশ ভবনে সরাসরি গিয়ে কিন্তু এটা ঠিক করে দিতে পারো। তো অবশ্যই তোমাদের বলবো যে তোমরা বিকাশ ভবনের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্ট করার পর যা রুলস তারা বলবেন, তো সেই গাইডলাইন্স অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটিকে ঠিক করতে পারবে এবং পরবর্তী আবারও স্ট্যাটাসে কিন্তু তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তোমরা এই স্কলারশিপ থেকে প্রাপ্য যে তোমাদের টাকাটা রয়েছে তোমরা অবশ্যই এই টাকাটা পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাই তোমাদের প্রশ্ন এবং উত্তর পর্ব ছিল। তো তোমাদের জানাবো যে তোমাদের যদি আরও কোনো রকম কোয়ারি থেকে থাকে তো অবশ্যই আমাদের কমেন্টের নিচে জানিয়ে দেবে, আমরা নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের কমেন্ট নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেবো। অর্থাৎ তোমরা অনেকেই কমেন্ট করছো এবং আমরা রিপ্লাই দেওয়ার সময় পাচ্ছি না, তো সুতরাং তোমাদের কমেন্ট যারা করবে আমাদের এই ভিডিওতে, তো অবশ্যই এই ভিডিওর যে কমেন্টগুলো হবে আমরা অবশ্যই একটি নতুন ভিডিওতে তোমাদের সমস্ত ডিটেলসে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা কমেন্ট করে দিতে পারো যদি তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা অন্য স্কলারশিপ রিলেটেড কিছু কোয়ারি থাকে। তো বন্ধুরা, এটুকুই কিন্তু ভিডিও এবং ভিডিও শেষের আপডেটে জানিয়ে দেবো যে তোমাদের যাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়ে রয়েছে এবং জানুয়ারি মাসেই কিন্তু তোমরা টাকা পাবে, 20 তারিখের পর থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলো স্যাংশন করানো হবে বিকাশ ভবন খোঁজ সূত্রে খবর। তো অবশ্যই জানাবো যে তোমাদের স্ট্যাটাসগুলো চেক করে নেবে, তোমাদের স্যাংশন হয়ে গেলে কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে 1 সপ্তাহের মধ্যে তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট কিন্তু ব্যাংকের মধ্যে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।